হল মখল ভাঙা ভৈরবনগর সড়ক কুম্ভনিদ্রায় বিধায়ক এবং লোক নির্মাণ বিভাগ মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী গাড়িগুলো নিত্য ঘটছে সড়ক দুর্ঘটনা শীঘ্রই সড়ক সংস্কারের দাবিতে সড়কপত্র প্রদান মরণ ফাঁদে পরিণত মখল ভাঙা ভৈরবনগর সড়কটি সংস্কারের নামকন্ঠ নেই করিমগঞ্জ লোক নির্মাণ বিভাগের নেই বিধায়ক আজিজের কোনো তৎপরতা এতে খুবই ফুঁসছেন এলাকাবাসী বর্তমানে বর্ষার শুরুতেই পুরো সড়কে যেন পুকুরের আকার ধারণ করেছে এতে গাড়ি চলাচল তো দূর পায়ে হেঁটে চলা দুষ্কর হয়ে পড়েছে নিত্য ঘটছে সড়ক দুর্ঘটনা জনগণ বারবার অভিযোগ জানিয়ে আসলেও লোক নির্মাণ বিভাগের কোনো তৎপরতা নেই তাই বাধ্য হয়ে বুধবার এলাকাবাসীর পক্ষে দেওয়ান কমরুজ্জামান হেলালউদ্দিন বদরুল হক বজরুল হক নুরুল ইসলাম তাপদাররা শীঘ্রই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের দাবিতে করিমগঞ্জ লোক নির্মাণ বিভাগের বাস্তুকারের কাছে একটি স্মারকপত্র তুলে দেন এবার দেখার বিষয় বিভাগীয় আধিকারিকরা কি পদক্ষেপ গ্রহণ করেন নাকি স্মারকপত্র এভাবেই ফেলে রেখে দেন তা হবে লক্ষণীয় বিষয় আজকে আমরা এখানে ডিসি সরকারের কাছে মেমোরেন্ডাম দেওয়া দিয়েছি যেন কোনো রাজনীতি নাই ছিল মকই বাঙ্গা থেকে লইয়া মর্যাদা গান্ধী রাস্তা ভয়াবহ অবস্থা খারাপ আজকে ডিসির একটা মেমোরেন্ডাম দিয়েছি পিডব্লিউ ইঞ্জিনিয়ারটা কইছি আমরা মাতে লোকে ইমিডিয়েটলি যাতে গাড্ডাগুলো বরিয়া দেওয়া হয় আজকে বদরপুরের মানুষ অত কষ্ট ছোটো ছোটো বাচ্চা স্কুলে যেতে পারে না অনেক স্কুল ভিতরে আছে হাজার হাজার মানুষ আছে আজকে গড়তেই বাইরিত রাস্তা অত খারাপ আরে এর লাগে আমরা বিভিন্ন এনজিওর মাধ্যমে হোক আমরা জেলা পরিষদের মেম্বার হোক যাতে কোনো রাজনীতি নাই যেহেতু এখন আমরা রাস্তাটা যাতে অতি সত্তর যদি অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট গাড়াটা মারিয়া মেটাল দিয়া মানে সোলার উপযোগী করার লগে আমরা ডিসি সরকারের দ্বারস্থ আসতে হয়েছি আমার এখানে জেলা দত্তপুর জেলা পরিষদ আমার নুরুল ভাই মাথা নেরিয়া আমি তো দত্তপুর জেলা পরিষদের পক্ষ থেকে হয়ে যে ডিবি রোড এটা গঙ্গা ভৈরবনগর যে মকইগঙ্গা তাকিয়া যে ভৈরবনগর পর্যন্ত রাস্তা শোচনীয় অবস্থা ছাত্র ছাত্রীর অসুবিধা হওয়ার লোকাল মানে মানুষের বিরাট অসুবিধা হয় এরপরে ড্রাইভার যে প্যাসেঞ্জার গাড়ি যা এরারও খুব ইয়ে গতিকে আমরা ডিসি সাহেবের কাছে আমরা দলমতর উর্দুটা আমরা এনে প্রত্যেকর আমরা পার্সোনাল পলিটিক্যাল আইডেন্টিটি আছে দুইটা উর্দু উঠিয়ে আমরা এই জনগণের স্বার্থে ডেভেলপমেন্টের স্বার্থে আইয়া ডিসি সাহেবের ইমিডিয়েট একটা মেজার যাতে নেই এর লাগি আমরা একটা মেমোরান্ডাম দিচ্ছি আর ডিপ্টি ইঞ্জিনিয়ারও দিচ্ছি ইমিডিয়েট কোনো আমরা এটা রাস্তা সংস্কার করিয়া দেওয়া প্রতিযোগিতা ন্যাশনাল হাইওয়ে যে বদরপুর সমষ্টি শুধুমাত্র ন্যাশনাল হাইওয়ে বাদ দিয়া যতটা রোড আছে ন্যাশনাল হাইওয়ে বাদ দিয়া সবটির অবস্থা এত দূর অবস্থা যেটা ভাষাদি হওয়ার মতো না যেটা বোঝা যায় যেমন আমরা পুরাতন ভারতে রয়েছি স্বাধীন ভারতের মধ্যে স্বাধীনতার ছোঁয়া আমরা কাছে নাই এমনকি উন্নয়নের ছোঁয়া আমরা কাছে নাই সাধারণত একটা মানুষ মানে তিন চাক্কার যে গাড়ি যেগুলো এগুলো চল তো ছায় না রাস্তা কোনো ধরনের তিন চাক্কার চললেও তারা অ্যাক্সিডেন্ট চললেও তারা অ্যাক্সিডেন্ট বাচ্চারা স্কুলও আইতে চান না আজকে ওইলানো ঘটনা অবর্ত ঘটে যখন প্রসবকালীন অবস্থায় রাস্তার প্রসবন অসংখ্য ঘটনা ঘটে এইসব কিছু প্রতিবাদ এইসব কিছু থেকে সুরাহা পাওয়ার লাগিয়া আজকে আমরা ডিসি মহোদয়ের সাথে আলোচনা করছি ডিসি মহোদয় না পাইয়া আমরা যে কেউ সবাই সাথে আলোচনা করছি তাই আমরা আশ্বস্ত করছি খুব কম সময়ের ভিতরে আমরা মিনিমাম চলার একটা সুযোগ দিয়ে দিই আমরা একটা দাবি আসাম মাল্লাই কেন আমরা কইটা যে দিও একটা রাস্তার মধ্যে কিন্তু বর্তমানে সমস্ত রাস্তা একই অবস্থা একই রাস্তা সব রাস্তা চলার মতো একটা অবস্থার লোক আমরা অনুরোধ রাখছি এবং আমরা অনুরোধ তিনি সারা দিচ্ছি আমরা আশাবাদী অতিসত্ত্ব আমরা কাজগুলো করবো চলার জন্য বদরপুরের রাস্তার এই বেহাল অবস্থার পিছনে মানে কি কারণ থাকতে পারে এটা আমি কি কারণ হয়ে যাবো এটা কই শুধু মানে জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকের মধ্যে যে অমিলন মিলনের অভাব দেখা দিচ্ছে যে আমরা যে এই অবস্থাটুকু জনপ্রতিনিধির মাধ্যমে যে সরকারি আধিকারিকের কাছে যাইতো সেই রিপোর্টটা যার না কারণে তো এই অনুষ্ঠান রয়েছে আর সাংবাদিক পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন ধন্যবাদ।